হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের অতি পরিচিত একটি পাটিসাপটা পিঠা নিয়ে। আপনারা অনেকেই পাটিসাপটা পিঠা বানিয়ে থাকেন, তবে আমি যেই ওয়েতে বানিয়েছি আপনারা একবার বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এখন একটি বোলে আমি নিয়ে নিচ্ছি সুগন্ধিযুক্ত পোলাওর চাউল 1 কাপ। আর এই পোলাওর চাউল দিয়ে পাটিসাপটা পিঠা বানালে খেতে খুবই মজার হয়। আর আপনাদের হাতের কাছে যদি পোলাওর চাল না থাকে তাহলে নর্মাল আতপ চাউল দিয়ে বানাতে পারেন। আর আমি এই চাউলটাকে 2 কাপ নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 6-7 ঘন্টার জন্য। চেষ্টা করবেন চাউলটাকে ভালোভাবে ভিজিয়ে নেওয়ার জন্য, এতে করে পিঠাটা ফাটবে না। তো চাউলটাকে 6-7 ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রেখে দিলাম। এখন বাকি প্রসেসটা আমরা করে নিব। এখন আমি পাটিসাপটা পিঠার জন্য ক্ষীরটা তৈরি করে নিব। এর জন্য চুলা একটি পাতিলে আমি বসিয়ে দিলাম 5 কাপ দুধ। আর এই দুধটা কিন্তু লো ফ্যাট দুধ না, এটা ফ্যাটযুক্ত গরুর দুধ। আমি চুলার আঁচটাকে হাই হিটে দিয়ে প্রথম বলকটা উঠিয়ে নিব। দুধের বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে দুধটাকে জ্বালিয়ে একেবারে কমিয়ে নিব। দুধটা যখন কমে 1/3 ভাগের 2 ভাগ চলে আসছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। দুধের সাথে এলাচ গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে মিক্স করে নিতে হবে, না হয় কিন্তু দলা পেকে যেতে পারে। আর যখন চারিদিকে এভাবে ধরে আসে তখন স্প্যাচুলা দিয়ে নামিয়ে নিতে হবে। দুধটা যখন শুকিয়ে কমে আসছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়। আর খেজুরের গুড় না থাকলে আপনারা চিনি ইউজ করতে পারবেন, তবে মিষ্টির পরিমাণটা যে যার ইচ্ছা অনুযায়ী ইউজ করবেন, যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন। মিষ্টির পরিমাণটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, তাই আমি আরও 1 টেবিল চামচ খেজুরের গুড় অ্যাড করলাম। আর এই ফাঁকে আমার ভিউয়ার্সদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট রাখতে চাই। সেটা হচ্ছে, আমার খুব কাছের একজন ফ্রেন্ড, তার একটা ব্লগ চ্যানেল আছে শম্পা চৌধুরী, আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একটু দেখে নেবেন আর তার চ্যানেলে একটু ঘুরে আসবেন এবং তাকে সাপোর্ট করবেন। দুধটা যখন এরকম ঘন হয়ে আসছে, এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পোলাওর চাউলের গুঁড়া। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিব, যেন কোনো দলা না থাকে। এখন আমি ঘন করা দুধের সাথে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যেন দলা পেকে না যায়। এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে যেন প্যানের তলা লেগে না যায়। আমার ক্ষীরটা হয়ে গেছে, দেখুন এর ঘনত্বটা এরকমই রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে আমরা এটাকে ঠান্ডা হতে দিব, এরপর আমরা বাকি প্রসেসটা করে নিচ্ছি। আর এই চাউলটাকে 6-7 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই চাউলটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে পাটায় বেটে নিতে পারেন, তবে পাটায় বাটলে খুব মিহি করে বেটে নিতে হবে। চাউলটাকে ব্লেন্ডারে ঝাড়ে দিয়ে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা 400 ml দুধ নিয়েছি চাউলটাকে ব্লেন্ড করার জন্য। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও ব্লেন্ড করতে পারেন। প্রথমে আমি অর্ধেক পরিমাণ দুধ দিয়ে নিলাম, এরপর যতটুকু লাগে আমি বুঝে আরও অ্যাড করব। এটা ব্লেন্ড করতে আরও বেশি পরিমাণে দুধ লাগবে, তাই আমি বাকি দুধটুকুও দিয়ে দিচ্ছি।
এখন আমি একটু চেক করে দেখছি আমার ব্যাটারটা ভালোভাবে স্মুথ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন চামচটাতে কোনো ধরনের গুটি গুটি দেখা যাচ্ছে না, এরকম স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। এতে করে আপনার পিঠাটাও খুব স্মুথ হবে। ব্লেন্ড করার পর এখন আমি ব্যাটারটাকে একটা বলে নিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কতটুকু ঘনত্ব রাখতে হবে। দেখুন আমি এরকম ঘনত্ব করে নিয়েছি, তো আমার পুরো 400 ml দুধই লেগে গেছে। এখন আমাদের পিঠা বানানোর পালা, চলুন আমরা চুলায় চলে যাই। অলরেডি চুলায় আমি একটি প্যান বসিয়ে রেখেছি, এখন এর মধ্যে 5-6 ফোঁটা তেল দিয়ে দিলাম। তেলটা বেশি দেয়া যাবে না, একদম অল্প পরিমাণে দিতে হবে। তেলটা দিয়ে প্যানের চারিদিকে লাগিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আর আরেকটি কথা বলে দেই, প্যানটা কিন্তু বেশি গরম করা যাবে না, জাস্ট অল্প একটু গরম হলেই ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। যদি প্যানটা বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা এইভাবে ঘোরাতে পারবেন না, অল্প একটু ঘোরানোর পরে ব্যাটারটা প্যানের মধ্যে বসে যাবে। এখন আমি ঢেকে দিলাম। ঢেকে দিলে হবে কি, পিঠাটা ভাপে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর আরেকটি কথা খেয়াল রাখবেন, পিঠাটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, না হয় কিন্তু পিঠাটা যখন বাজ দিবেন তখন ভেঙে যাবে। আমার পরিমাণ অনুযায়ী আমি খিসা দিয়ে নিলাম। এখন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী খিসা দিয়ে নেবেন, যে যতটুকু কম বা বেশি খেতে পছন্দ করেন। এখন যে সাইড থেকে খিসাটা দিয়েছিলাম ওই সাইড থেকে আস্তে আস্তে রুটিটাকে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়া হয়ে গেলে পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নিতে হবে। এই তো দেখুন পিঠাটা আমার কত সহজে হয়ে গেল। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে আমি আরো একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা গোল রুটি বানিয়ে নিতে হবে। রুটিটা ভালো হয়ে সিদ্ধ হওয়ার পর আমি খিসাটা দিয়ে দিয়েছি। এখন আমি এই রুটিটাকে হাত দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা খুব সাবধানে করবেন যেন হাতে গরম লেগে না যায়। পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ছেঁকে নেওয়ার পর এখন আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।